সংবাদ ছড়া দিনে নিউজরুম আপডেটের দিকে নজর রাখবো এবং বেশ কিছু খবরের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরব। নিউজরুম থেকে থাকছে আমার প্রতিনিধি অভিক এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও প্রশ্ন তুললেন মোদি আদানির সম্পর্ক নিয়ে। তিনি বলেন যে মোদি আদানির সম্পর্ক কি, রাহুল আর কি কি বললেন, জেনে নেব অভিকের কাছে। একদমই ইন্দ্রনী, তুমি যেমনটা বললে যে রাহুল গান্ধী কিন্তু সেই প্রশ্নই তুলেছেন, আদানি ইস্যুতে প্রশ্ন, এবং তিনি যে অভিযোগ আজকে সাংবাদিক বৈঠকে করেছেন যে এই যে বারবার তিনি প্রশ্ন তুলছেন, সেই প্রশ্ন তোলার কারণেই বারবার তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে গতকালই রাহুল গান্ধী তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে, কারণ দু বছরের জন্য তার ঘোষণা করা হয়েছে। এবং আজ দুপুরবেলাতে সাংবাদিক বৈঠক করেন, যে সাংবাদিক বৈঠকের দিকে আমাদের নজর ছিল, এবং সেই সাংবাদিক বৈঠকে কিন্তু বারবার রাহুল গান্ধীর মুখে শোনা গেছে এই আদানি ইস্যু। তিনি কিন্তু বারবার প্রশ্ন তুলেছেন যে আদানি সংস্থায় যে 20,000 কোটি টাকার বিনিয়োগ, সেই বিপুল পরিমাণ টাকার বিনিয়োগ কে করেছে, কারা করেছে, সেই প্রশ্ন তিনি বারবার তুলতে থাকবেন, তাতে তিনি সাংসদ থাকুন বা না থাকুন। যতই তাকে চেষ্টা করা হোক যে জেলের মধ্যে রাখার এবং তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার, যত রকমভাবেই চেষ্টা করা হোক না কেন, তিনি কোনোভাবেই কিন্তু দমে যাবেন না। বারবার এই আদানি ইস্যু নিয়ে তিনি সরব হয়েছেন, আদানি এবং কেন্দ্র সরকারের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেই নিয়েও তাকে মুখ খুলতে শোনা। এবং তিনি আরও বলেছেন সেক্ষেত্রে যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছিল যে বাইরের দেশে অর্থাৎ বিদেশি শক্তির কাছে তিনি সাহায্য প্রার্থনা করেছিলেন, সেই যে অভিযোগ আনা হয়েছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে সেই অভিযোগও সম্পূর্ণভাবে ভিত্তিহীন, এমনটাই কিন্তু সাংবাদিক বৈঠকে আজকে শোনা গেছে। তবে তিনি বলেছেন যে যেভাবে তিনি এতদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়েছেন, সেই লড়াই কিন্তু এখনও পর্যন্ত চালিয়ে যাবেন, এবং সেক্ষেত্রেই বারবার চেষ্টা করা হচ্ছে তার কণ্ঠরোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই তার কণ্ঠরোধ করা সম্ভব হবে না। তিনি যেমনভাবে লড়ে যাচ্ছেন তেমনভাবে লড়বেন, আগামী দিনেও লড়ে যাবেন, সেই বার্তাই কিন্তু আজকে দিতে শোনা গেল সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী। এছাড়াও অভিক, রাহুল গান্ধী আরও বার্তা দিয়েছেন যে তিনি কাজ করে যাবেন, তাকে ভয় দেখানো হলেও তিনি থামবেন না, তিনি প্রশ্নও করে যাবেন। একদমই, তিনি কিন্তু এই কথাই বলেছেন যে তিনি বারবার বলেছেন যে কাজ করে যাবেন এবং তাকে কিছুতেই দমানো যাবে না, সেটা সাংসদ থাকুন কিংবা সাংসদ না থাকুন, তাতে তার কিচ্ছু যায় আসে না। কারণ একজন কংগ্রেস কর্মী হিসেবে তিনি দীর্ঘদিন যে তার রাজনৈতিক ইতিহাস, যেভাবে তিনি এতদিন মানুষের জন্য কাজ করছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, সেই কাজ তিনি আগামী দিনেও করে যাবেন। এবং সেক্ষেত্রে বারবার তিনি যে অভিযোগ করছেন যে তার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হলো তা কিন্তু অনেক বেশি রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং সেই ক্ষেত্রে তাকে বারবার চেষ্টা করা হচ্ছে যাতে জেলের মধ্যে তাকে আটকে রাখা সম্ভব হয়, যাতে কোনো রকমভাবে তিনি মুখ খুলতে না পারেন। এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে ওয়ানারে, যেখানকার তিনি সাংসদ ছিলেন, সেই ওয়ানারের বাসিন্দাদের জন্য একটি খোলা চিঠি লিখবেন রাহুল গান্ধী, এমনটাই বলেছেন। কারণ সাংসদ হিসেবে তিনি এতদিন ধরে যে কাজ করেছেন এবং আগামী দিনেও যে সমস্ত কাজ বাকি রয়েছে দেশের জন্য করা, গণতন্ত্রের জন্য করা, সেই কাজ কিন্তু তিনি চালিয়ে যাবেন আগামী দিনেও। ইন্দ্রাণী অভিক, এবার যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের ছাত্র যুবদের সমাবেশ এবং 29 মার্চ সেই সমাবেশ হওয়ার কথা ছিল, প্রথমে জটিলতা দেখা দিল, এবার কিন্তু আর কোনো জটিলতা রইল না, সে বিষয়ে কি জানতে পারছো? একেবারেই, 29 মার্চ শহীদ মিনারে সেখানেই সভা করার কথা রয়েছে তৃণমূল ছাত্র যুব কংগ্রেসের, এবং সেই সমাবেশেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই নিয়েই অনুমতি পাওয়া যাবে কি যাবে না সেই নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল, এবং তার মধ্যেই সেনার তরফ থেকে কিন্তু অনুমতি পাওয়া গেল। অর্থাৎ 29 মার্চ শহীদ মিনারে সভা হবে, সেই শহীদ মিনারের পাশে কিন্তু ডিএর জন্য ধর্ণা মঞ্চও তৈরি করা হয়েছিল, এবং সেক্ষেত্রে তাদেরকেও বলা হয়েছিল যাতে 29 মার্চ তার যাতে ধর্ণায় না বসেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি বজায় রেখে। তবে সেই সমস্ত কথা মাথায় রেখেই সেনার তরফেও কিন্তু আজকে অনুমতি দেওয়া হয়েছে, যার কারণে শহীদ মিনারে সেখানে 29 মার্চ এই তৃণমূল ছাত্র যুব কংগ্রেসের যে সমাবেশ, সেই সমাবেশ হচ্ছে। ইন্দ্রাণী অভিক, এবার যে খবরের দিকে নজর রাখবো, ডিএ আন্দোলনকারীরা যে তাদের অনশন শুরু হয়েছিল সেই অনশন ইতিমধ্যে প্রত্যাহার করেছে সংগ্রামী যৌথ মঞ্চ, এ বিষয়ে কি আপডেট পাচ্ছো? দেখো, এই যে সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের ডিএর যে আন্দোলন চলছিল 50 দিনেরও বেশি ধরে আন্দোলন চলছে, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। তবে যে অনশনে সামিল হয়েছিলেন, 44 দিন ধরে তারা অনশনে সামিল হয়েছিলেন, এবং সেক্ষেত্রে বেশ কয়েকজন, এই যে টানা দীর্ঘ একটা অনশন চলছিল, সেই অনশন পর্বে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, যার কারণে সংগ্রামী যৌথ মঞ্চ তারা সিদ্ধান্ত নিয়েছে অনশন প্রত্যাহার করার, সেই মতোই তারা অনশন প্রত্যাহার করছেন। তবে তাদের যে এই লাগাতার আন্দোলন, লাগাতার এই যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ চালিয়ে যাবে এমনটাই বলেছেন তারা। এবং সেক্ষেত্রে যে 6 জনের বদলি করা হয়েছিল ডিএ নিয়ে, এই 6 জনের যে বদলি করা হয়েছিল তাদেরকেও ফিরিয়ে আনার দাবি কিন্তু এখনও পর্যন্ত তুলছেন, এবং যতদিন পর্যন্ত না তাদের ফিরিয়ে আনা হচ্ছে তাদের সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন চলবে বলেই তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন। ইন্দ্রাণী
অভিক এবার যে খবরের দিকে নজর রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের দিকে নজর রাখছেন এবং অনুব্রত মণ্ডলের উপরেই কিন্তু ভরসা রাখা হয়েছে এবার সেই বীরভূম থেকেই গোষ্ঠী কন্দল এবং গোষ্ঠী সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে কি জানতে পারছো একদম ইন্দ্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর কারণ আমরা জানি যে গতকালই কালীঘাটে তৃণমূল সুপ্রিমো বীরভূম নিয়ে একটি বৈঠক করেছিল এবং সেই বৈঠক করা হয়েছিল কাকে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সমস্ত কিছু বণ্টন করেছিলেন একটি কোর কমিটি গঠন করা হয়েছে বীরভূমের জেলা সংগঠন মজবুত করার জন্য কাজের দেখভাল করার জন্য আর তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আমরা দেখলাম যে গোষ্ঠী কোন্দল সেখানে তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্বে জড়িয়ে পড়ল কাজল ঘনিষ্ঠ গোষ্ঠীর সঙ্গে অনুব্রত ঘনিষ্ঠদের যে গোষ্ঠী সেই দুই গোষ্ঠীর মধ্যেই এই বিবাদ শুরু হয় এবং যেমনটা জানা যাচ্ছে যে সংখ্যালঘু সেলের সভাপতি রিঙ্কু চৌধুরী তিনি যখন শনিবার দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চান তাদেরকেই বাধা দিয়েছিলেন যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে একজন হচ্ছেন কোর কমিটির সদস্য কাজল শেখ এবং সুব্রত ভট্টাচার্য তারা রিঙ্কু চৌধুরীকে ঢুকতে বাধা দেন এবং তাকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তবে পাল্টা কিন্তু সুব্রত ভট্টাচার্য তিনি যেটা বলেছেন যে রিঙ্কুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তৃণমূলের অন্তরের কর্মীদের মধ্যেই বিক্ষোভ সেগুলো প্রশমিত হচ্ছিল এবং সেক্ষেত্রে আজকেও তিনি যখন দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চান তাকে বারণ করা হয়েছিল তিনি যাতে প্রবেশ না করেন কিন্তু শোনেননি তারপরেই কিন্তু দুপক্ষের মধ্যে এই বচসা সৃষ্টি হয় যার পরিণতি এই গোষ্ঠী কোন্দল ইন্দ্রাণী একেবারে ধন্যবাদ অভিক আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমার প্রতিনিধি অভিক এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিলাম আরও বিস্তারিত খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকুন